গুরুকুল কম্পিটিটিভ এক্সামস প্রিপারেশন চ্যানেলের রোজকার সাধারণ জ্ঞান সেগমেন্টের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি রাফিদ আজাদ সৌমিক, সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে। আমরা এই সেগমেন্টে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এবং যেসব বিষয় নিয়ে সারা পৃথিবীতে এখন অনেক আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে আপনারা খুবই অল্প সময়ে এবং খুবই অল্প পরিশ্রমে আপডেটেড থাকতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের পর্বটি শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই চলে আসব আমাদের বাংলাদেশ সেগমেন্টে। আজ বাংলাদেশ সেগমেন্টে আপনাদের জন্য আছে অত্যন্ত দুঃখের একটি সংবাদ। পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালের খুন হয়েছে। ফাহিম সালে জন্মগ্রহণ করেছিলেন 1986 সালে সৌদি আরবে। ফাহিম সালে 2015 সালের মার্চে চালু হওয়া স্টার্টআপ কোম্পানি পাঠাওয়ের একজন সহ প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি 2018 সালের 1 জানুয়ারি নাইজেরিয়াতে চালু করেছিলেন গোকাডা নামক রাইড শেয়ারিং এবং পার্সেল ডেলিভারি প্রতিষ্ঠান। এছাড়াও তিনি কলম্বিয়ার সবচেয়ে বড় মোটর বাইক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পিক্যাপের একজন ইনভেস্টর। এই অত্যন্ত প্রতিভাবান বাংলাদেশি আমেরিকান উদ্যোক্তা মৃত্যুবরণ করেন 14 জুলাই 2020। তার মৃতদেহ উদ্ধার করা হয় নিউ ইয়র্কের ম্যানহ্যাটানে তার বিলাসবহুল ফ্ল্যাট থেকে। আমরা এই অত্যন্ত প্রতিভাবান বাংলাদেশি উদ্যোক্তার মৃত্যুতে শোকাহত। শিক্ষার্থী বন্ধুরা, এবার চলে আসব আমাদের আন্তর্জাতিক সেগমেন্টে। আজ আন্তর্জাতিক সেগমেন্টে আপনাদের সঙ্গে প্রথমে কথা বলবো ইসরায়েলের বিক্ষোভ নিয়ে। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী হলো বিনিয়ামিন নেতানিয়াহু, তার দলের নাম লিকুদ। তিনি ইসরায়েলের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী। 2009 সাল থেকে তিনি ক্ষমতায় আছেন। এর আগেও 1996 থেকে 1999 সালেও তিনি ক্ষমতায় ছিলেন। কিন্তু সম্প্রতি এই বিক্ষোভের কারণ হল তার নামে 3টি মামলা করা হয়েছে এবং এই মামলায় হেরে গেলে তাকে তার প্রধানমন্ত্রীর গদি ছেড়ে দিতে হবে। এই জন্য ইসরায়েলে তার বিরুদ্ধে এখন এত বিক্ষোভ। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বর্তমানে ইসরায়েলের বিকল্প প্রধানমন্ত্রী এবং তিনি হলেন বেনি গেন্টোস। এই তথ্যগুলি আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার একটু চীন এবং যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা যাক। হংকংয়ের সাথে অর্থনৈতিক সম্পর্ক বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি চীনের হংকং জাতীয় নিরাপত্তা বিল পাশ হওয়ার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিল ট্রাম্প। আমরা কিন্তু আমাদের একটি ভিডিওতে হংকংয়ের জাতীয় নিরাপত্তা বিল নিয়ে বিস্তর আলোচনা করেছিলাম। অপরদিকে দক্ষিণ চীন সাগরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলো যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে। এই দক্ষিণ চীন সাগরে কিন্তু অনেক দিন ধরেই চীন এবং চীনের প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে অনেক উত্তেজনা ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র কখনো এই বিবাদের মধ্যে ঢুকেনি। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও প্রথমবারের মতো বলেছেন যে দক্ষিণ চীন সাগরে যেসব অঞ্চল চীন নিজের বলে দাবি করছে তা সম্পূর্ণ অবৈধ। এবং এটি বলার মাধ্যমে এই প্রথম যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরের যে বিবাদ চীনের সাথে অন্যান্য দেশের, সেই বিবাদে একটি স্টেটমেন্ট করেছে। এই তথ্যগুলি আমাদের মাথায় রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সবার প্রিয় খেলাধুলা সেগমেন্টে চলে আসা যাক। আজ কথা বলবো কোপা আমেরিকা নিয়ে। পিছিয়ে গেল এবারের কোপা আমেরিকার আসর। কোপা আমেরিকা 2020 হওয়ার কথা ছিল 12 জুন থেকে 12 জুলাই 2020, কিন্তু নতুন তারিখ ঠিক করা হয়েছে 11 জুন থেকে 11 জুলাই 2021। এটি হবে কোপা আমেরিকার 47তম আসর। এটি অনুষ্ঠিত হবে কলম্বিয়া এবং আর্জেন্টিনা, এই দুই দেশে। দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা এর নাম হল কনমেবল। এতে অর্থাৎ কোপা আমেরিকাতে মোট অংশগ্রহণ করবে এবার 12টি দল। এই তথ্যগুলি আমাদের মাথায় রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের দিনে ফিরে দেখা সেগমেন্টে চলে আসা যাক। আজকের দিনে ইতিহাসের কোনো এক গুরুত্বপূর্ণ ঘটনার দিকে আলোকপাত করা যাক।
আজ অর্থাৎ 15 জুলাইতে প্রকাশিত হয়েছিল টুইটার। টুইটার প্রতিষ্ঠিত হয় 2006 সালের 21 মার্চে, কিন্তু তা প্রকাশ করা হয় অর্থাৎ বাজারে উন্মুক্ত করা হয় 15 জুলাই 2006 সাল। টুইটারের প্রতিষ্ঠাতার মধ্যে রয়েছেন জ্যাক ডোর্সি, নোয়া গ্লাস, বিজ স্টোন এবং ইভান উইলিয়ামস। টুইটারের সদর দপ্তর হল স্যান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়াতে। টুইটারের আগের নামের বানানটা বর্তমানের বানানের চেয়ে খানিকটা ভিন্ন ছিল। তখন বানান ছিল TWTR। টুইটারের বার্তাকে বলা হয় টুইট, এবং টুইটের ক্যারেক্টার লিমিট বর্তমানে হলো 280। 2017 সালের আগ পর্যন্ত তা ছিল 140। সুতরাং বন্ধুরা, এই তথ্যগুলি আমাদের মাথায় রাখতে হবে। বন্ধুরা, এবার আমাদের কুইজ সেগমেন্টে চলে আসা যাক। স্ক্রিনে আপনারা আজকের পর্বের প্রশ্নগুলি দেখতে পারবেন। এই প্রশ্নগুলির উত্তরগুলি আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। আগামী পর্বে এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেওয়া হবে, আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন। আমরা এই কুইজ সেগমেন্টের প্রশ্নগুলি দেই যাতে আপনারা খুবই সহজেই পরীক্ষা করে নিতে পারেন যে আপনাদের আজকের তথ্যগুলি কতটুকু মাথায় আছে। সুতরাং অবশ্যই এই সেগমেন্টের উত্তরগুলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। শিক্ষার্থী বন্ধুরা, এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার গত ভিডিও, অর্থাৎ 13 জুলাইতে যে ভিডিওটি বানিয়েছিলাম সেটির কুইজের প্রশ্নগুলির উত্তর। আপনারা অবশ্যই উত্তরগুলি মিলিয়ে নেবেন। পরীক্ষার্থী বন্ধুরা, আজকের আয়োজন এতটুকুই। আমি আশা করি একটু হলেও আমাদের এই ভিডিও সিরিজটি আপনাদের সবাইকে সাহায্য করছে। আপনারা অবশ্যই আমাদেরকে সাজেশন দিবেন যে কিভাবে আমরা আমাদের এই ভিডিওগুলি আরও বেটার করতে পারি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করবেন যাতে আপনারা প্রতিদিন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, আজকে তাহলে এতটুকুই। দেখা হবে আগামী পর্বে। শুভ বিদায়।